আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বর্জ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতে চেয়ে হাইকোর্টে রিট। নাটোরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান। উন্নয়নের নামে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেপ্তারের হুমকি দিল রাশিয়া। ইরাকে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্জ্যতেল মজুতকারীদের প্রতিরোধে টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে চেষ্টা করছে সরকার, নিত্যপণ্যের উপর ব্যাট ট্যাক্স তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। আসাদুজ্জামান খান কামাল বলেন পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে, এছাড়া OMS এর কার্যক্রম বাড়ানো হবে। এর আগে বিকেল চারটার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগের মতো নির্বাচন করার জন্য এ সরকার আর একটি নির্বাচন কমিশন গঠন করেছে, এবার মানুষ আর সেটা শুনবে না, এবার তারা রুখে দাঁড়াবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রব্যমূল্যের বিষয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে, সরকার সেটাকে অস্বীকার করছে। মন্ত্রীরা হেসে হেসে বলেন দাম যেমন বেড়েছে আয়ও তেমন বেড়েছে, কার আয় বেড়েছে? এরা জিডিপির শুভঙ্কের ফাঁকি দেখায়। জিডিপি কাকে বলে? সবকিছু মিলিয়ে যেটা আসে তাকে বলে জিডিপি, তারপরে বলে পার ক্যাপিটা ইনকাম। এতে হয়েছে দারিদ্রের সংখ্যা শতকরা 2% বেড়েছে। বিএনপির মহাসচিব আরো বলেন আপনারা জানেন তারা গণতন্ত্র সম্পর্কে কি করছে, নির্বাচন সম্পর্কে কি করছে। নির্বাচন কমিশন গঠন করেছে যাতে আরেকটা সেই নির্বাচন করা যায়, এবার মানুষ তা সেটা শুনবে না, এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি, এদেশের মানুষ রুখে দাঁড়াবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতে চেয়ে হাইকোর্টে রিট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতে চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। নতুন ভোটের তালিকা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে এই রিটে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহমত বাদল এই রিট করেন। রিটে বর্তমান কমিটির সংবিধান লঙ্ঘন বিষয়ে বার কাউন্সিলের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে। নির্বাচনে জোট আইনজীবী মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে সভাপতি ও ব্যারিস্টার রহুল কুদ্দোস কাজলকে সম্পাদক প্রার্থী করে বিএনপি সমর্থিত প্যানেলও ঘোষণা করা হয়েছে। নাটোরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান। নাটোরে বড়াই গ্রামে বিয়ের দাবিতে 3 দিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান করেছেন এক প্রেমিকা। ওই প্রেমিক বড়াই গ্রামের নগর গ্রামের রায়হান আলী ওরফে শুভর বাড়িতে অবস্থান নেন। রায়হান ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। ছড়ে জমিনে গিয়ে দেখা যায় স্থানীয় লোকজন বিষয়টি শুনে ওই বাড়িতে ভিড় করেছেন। এ সময় অনেকে বুঝিয়ে সুঝিয়েও তাকে ওই বাড়ি থেকে সরাতে পারছেন না রায়হানের স্বজনরা। এদিকে
যে ঘটনার পর থেকে প্রেমিক রায়হান ও তার পিতা জুলহাস বাড়ি থেকে অন্যত্র অবস্থান নিয়েছে। জানা যায় রায়হান পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং মেয়েটির পাশের ইপিজেটে কাজ করত। এ সময় তাদের মধ্যে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে রায়হানের পিতামাতা মেয়েটির পিতার বাড়িতে গিয়ে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তাকে দেখেও আসেন এবং ঘরবাড়ি সেরে ৬ মাস পর বিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর রায়হান ঈশ্বরদীতে মেয়েটিকে একটি বাসা ভাড়া করে দেন। মেয়েটি সেখানে বসবাস করাকালে রায়হান মাঝে মাঝে সেখানে গিয়ে থাকত। এদিকে ৬ মাস অতিক্রম হয়ে গেলেও মেয়েটি রায়হানকে বিয়ের জন্য চাপ দেয়। এরপর রায়হান চাকুরি সেরে বাড়িতে চলে আসে। পরবর্তীতে বিয়ের কথা বললে রায়হান তার মোবাইলে ধারণ করা নিজেদের একান্তের সময় কাটানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাই সর্বশেষ কোনো উপায় না পেয়ে মেয়েটি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেয়। উন্নয়নের নামে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী বলেছেন, উন্নয়নের নামে দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। প্রহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি অনেক উন্নয়ন করছেন, আপনাদের ধরে নিতে হবে প্রধানমন্ত্রী এসব বলার পরই দ্রব্যমূল্য দাম বেড়ে যাবে। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে প্রধানমন্ত্রী। জনগণ খেতে না পেয়ে বাঁচল কি মূল্য, এর কোনো তোয়াক্কা করে না এই সরকার। তিনি আরো বলেন, যখন মানুষ খেতে না পেয়ে ফুটপাতে কাতরাচ্ছে তখন সরকার দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, এটাই তার ঐতিহ্য। এই সরকার অনেক কিছুই হত্যা করছে। এরা গণতন্ত্র, গণতন্ত্রের মৌলিক অধিকার এবং মানুষের কথা বলার স্বাধীনতাকে হত্যা করেছে। এরা হত্যা ও রক্তক্ষরণ ছাড়া কিছুই পারেনি। পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেপ্তারে হুমকি দিল রাশিয়া। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে, এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর থাকলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয়ের সংখ্যা করা হচ্ছে। এমন সময়ে রুশ কর্তৃপক্ষ পশ্চিমা কোম্পানিগুলোর সম্পদ জব্দ ও কর্মী গ্রেপ্তারের হুমকি দিয়েছে। এই হুমকি এমন সময়ে দেওয়া হচ্ছে যখন রাশিয়া থেকে পশ্চিমা কোম্পানিগুলো তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছে। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। দ্য বিজনেস ডেইলি ও বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে রাশিয়ান আইনজীবী ও কর্মকর্তারা বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোকে ফোনে, চিঠিতে ও ব্যক্তিগতভাবে সম্পদ জব্দ ও কর্মী গ্রেপ্তারের হুমকি দিয়েছে। কোকা কোলা, ম্যাক ডোনাল্ডস, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, IBM, ইয়াম ব্র্যান্ডস, KFC, পিৎজা হাট নামের কোম্পানিগুলোকে ওই হুমকি দেওয়া হয়েছে। এসব বিদেশি কোম্পানির যে সকল কর্মকর্তা রুশ সরকারের সমালোচনা করেছে তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়া এ সকল বিদেশি কোম্পানির কারিগরি জ্ঞানগত বুদ্ধিভিত্তিক সম্পত্তি জব্দ করা হবে। ইরাকে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ইরানে মিসাইল হামলা। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে মিসাইল হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। IRGC-র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইরবিলে ইসরায়েলি কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, গত সপ্তাহে ইসরায়েলিদের সিরিয়ায় IRGC-র দুই সদস্যকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে IRGC জানায়, এই ধরনের হামলা আবার হলে ইসরায়েলকে কঠিন, সুনির্দিষ্ট ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের নাগরিকদের নিরাপত্তা ইরানি সামরিক বাহিনীর জন্য স্পর্শকাতর সীমারেখা। ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের পক্ষ থেকে ইরবিলে ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্যও জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, অন্তত ১২টি মিসাইল পূর্ব দিক থেকে ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটে আঘাত হানে।